বাংলা নিউজ স্টেশন। সংসদ সদস্য হাজি সেলিম ও তার ছেলে বহিষ্কৃত কাউন্সিলর ইরফান সেলিমের সম্পদের তথ্য সংগ্রহ করছে দুদক। সম্পদ অর্জনে কোনো অনিয়ম পেলে এবং তা দুদকের এখতিয়ারের মধ্যে পড়লে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে দুদক কার্যালয়ে কথা জানান দুদক কমিশনার ডক্টর মোজামেল হক। দুদক কমিশনার আরও জানান অবৈধ সম্পদের বিষয়গুলো যদি দুদকের শিডিউলের সাথে সম্পর্কিত হয় এবং শিডিউলভুক্ত অপরাধে সামিল হয় তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এবং দুদকের আইনে পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের জায়গা ও সম্পত্তি যাই হোক যদি দখল হয় তাহলে দুদক আইনের আওতাভুক্ত হলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর করার অভিযোগে হাজি সেলিমের পুত্র ইরফান সেলিম গ্রেপ্তার হওয়ার পর থেকে মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। হাজি সেলিম ও তার ছেলের বিরুদ্ধে পুরান ঢাকার বিভিন্ন অঞ্চলে জমি দখলের অভিযোগ উঠেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের একটি জমি দখলের অভিযোগ উঠেছে এবং সেটা তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তার এমপি হাজি সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমের 70 জনের বেশি সদস্যের একটি শক্তিশালী গ্যাং আছে। ওয়াকি টকির মাধ্যমে তাদের সঙ্গে 1-to-1 যোগাযোগ রক্ষা করতেন ইরফান। নিজের চলাফেরার জন্য সবসময় পাশে রাখতেন 12 জন দেহরক্ষী। র্যাব বলছে অধিকাংশ দেহরক্ষীর অবৈধ অস্ত্র আছে, ব্যবহারের চেয়ে ভয়ভীতি দেখানোর কাজে ব্যবহার করা হতো এসব অস্ত্র। এই অস্ত্রগুলো অবৈধ পথে বিদেশ থেকে আনা হয়েছে। তার দেহরক্ষী জাহেদুলের কাছ থেকে এমন একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। র্যাব সূত্র বলছে দেহরক্ষীদের সঙ্গে নিয়মিত মদপান করেন ইরফান। ঘটনার দিন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে যখন মারধর করা হয় তখনও তিনি মাদক সেবন করছিলেন। মদ খেয়ে মাতাল অবস্থাতে মারধর করেন তিনি। ঘটনার পর বাসায় ফিরে নিজের ভুল বুঝতে পারেন ইরফান। এর মারধরের পরিণাম ভালো হবে না ভেবে আবার দাদাবাড়ির চারতলা নিজের বাড়ি ঢুকে সারারাত মদপান করেন। অভিযান শুরু হলে র্যাবকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, নিজের মদপানের কথাও স্বীকার করেন। অভিযান চলাকালীন সময়ে তার ডোপ টেস্ট করেছে র্যাব, সেটার রেজাল্টও পজিটিভ আসে। মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। র্যাব লিগাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানিয়েছেন এটাই ছিল ইরফান সেলিম নেটওয়ার্কের কন্ট্রোল রুম। প্রাসাদের পাশের ভবনের 14 তলায় সন্ধান মেলে ইরফান সেলিমের টর্চার সেল। সেখানে আছে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা, আছে হ্যান্ডকাফও। ইরফান যখন তার দেহরক্ষীদের সঙ্গে নিয়ে দামি গাড়িতে করে পুলিশের মতো সাইরেন বাজিয়ে এলাকায় ঢুকতেন তখন মানুষ তটস্থ থাকত। চলাচলে বাধা পেলে তার সঙ্গে থাকা সেলিমবাবু, জাহিদ, দীপুসহ অন্তত 7 জনের একটি দল যাকে তাকে মারধর করত। বাবা সংসদ সদস্য আর নিজে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হয়ে মানুষকে মানুষ ভাবারও সময় ছিল না ইরফান সেলিমের। নিজের বাসা ও অফিসকে তৈরি করেছিলেন অনেকটা দুর্গের মতো করে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করেন এমন ওয়াকি টকি, হাত করা ফ্রিকোয়েন্সি ডিভাইস পাওয়া যায়। মানুষকে ধরে এনে নির্যাতনের জন্য সেখানে গড়েছিলেন টর্চার সেল। ঢাকা দক্ষিণ সিটির 30 নম্বর ওয়ার্ডের বরখাস্ত হওয়া এ কাউন্সিলর সম্পর্কে মঙ্গলবার সরজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমন অনেক অভিযোগ পাওয়া গেছে। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও বাড়ি তল্লাশির পর র্যাবের ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেওয়ার পর ইরফানকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ আদেশ জারি করেন। ইরফানের বিরুদ্ধে অস্ত্র মাদক আইনে চকবাজার থানায় 2টি মামলা করেছে র্যাব। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ইরফান সেলিমের বিরুদ্ধে নৌবাহিনী কর্মকর্তাকে মারধরে মামলাটির তদন্ত প্রভাবমুক্তভাবে করার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিঃসন্দেহে মামলা প্রভাবমুক্তভাবে তদন্ত করা হবে। ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে প্রভাব খাটানোর চেষ্টা কেউই করবে না। একজন অপরাধীকে যেভাবেই বিচারের আওতায় আনা দরকার একইভাবে তাকেও আনা হবে। সোমবার রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার প্রথম প্রহরে ইরফানকে র্যাব হেফাজত থেকে কারাগারে পাঠানো হয়। র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান জানিয়েছেন, ইরফানকে সোমবার রাত 1:30 পর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ঢাকার জেলার হাবিবুল ইসলাম বলেছেন, ইরফান কারাগারে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। করোনা ভাইরাস মহামারীকালে কারাগারের নিয়ম অনুযায়ী যে কোনো নতুন বন্দীকে একটি সেলে 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। পুরান ঢাকার চকবাজার এলাকায় ঢুকতে মানুষের মুখে মুখে একটাই কথা শোনা যাচ্ছিল, পোলাটা বাপের মান সম্মান রাখতে পারল না। স্থানীয় ব্যবসায়ী রজব আলী বলেন, এমপি হাজি সেলিমের বিরুদ্ধে এলাকায় দখলবাজির অভিযোগ থাকলেও এলাকায় যথেষ্ট উন্নয়ন করেছে তিনি। তার ছেলেটার কর্মকাণ্ড ভালো না, সে যখন রাস্তা দিয়ে দ্রুতগতিতে গাড়ি নিয়ে যায় তখন লোকজনকে রাস্তা ফাঁকা করতে বাধ্য করে, কথা না শুনলে লোকজনকে তারা মারধর করে, টর্চার সেলে ধরে নিয়ে যায়। হাজি সেলিমের দখলে থাকা অগ্রণী ব্যাংকের জমি উদ্ধার,
পুরান ঢাকার মৌলভীবাজার এলাকার স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের দখল থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের জমি উদ্ধার করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার ব্যাংকের কর্মকর্তারা ওই জমিতে হাজী সেলিমের দেওয়া সীমানা প্রাচীর ভেঙে ব্যাংকের জমি বুঝে নেন। ওই জমিতে গিয়ে দেখা যায় ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে অন্তত 30 জন শ্রমিক কাজ করেছেন। সেখানে উপস্থিত ব্যাংকের সিকিউরিটি অ্যান্ড প্রোটোকল কর্মকর্তা মেজর আসাদুজ্জামান জানিয়েছেন, এখানে প্রায় 20% জমি আছে। এই জমির মালিক অগ্রণী ব্যাংক। তবে জায়গাটি অপব্যবহার করে এতদিন দখল করে আত্মসাতে চিন্তা ভাবনা করছিলেন হাজী সেলিম। এই জমি উদ্ধারে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তিনি বলেন, গত 20 মে অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক বৈষ্ণব দাস মণ্ডল জমিটি উদ্ধারে চকবাজার থানায় একটি জিডি করেছেন। কাউন্সিলর হলো বাবার সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়িতে চলতেন ইরফান। সংসদ সদস্য ছাড়া অন্য কেউ সংসদ সদস্য স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন না। ঘটনার সময় আটক গাড়িটির কাগজপত্র সঠিক আছে কিনা যাচাই করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে গাড়িটি ইরফানের ব্যক্তিগত, সংসদ সদস্য স্টিকার লাগানো ছিল। সো দর্শক, এসব নিয়ে তো আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।